হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজ আমি আপনাদের সাথে কী শেয়ার করব। নাভির মধ্যে এক ফোঁটা তেল দিলে কী ঘটে? আপনারা হয়তোবা অবাক হয়ে যাচ্ছেন যে নাভির মধ্যে এক ফোঁটা তেল দিলে কী ঘটবে আবার। হ্যাঁ, আমি বলবো প্রত্যেকের জীবন বদলে যাবে নাভির মধ্যে যদি আপনারা এক ফোঁটা তেল দেন। এই এক ফোঁটা তেল দিলে আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। নাভির মধ্যে তেল দিয়ে শুধু আপনার জীবন পাল্টা যাবে তা কিন্তু না, পাল্টা যাবে আপনার পরিবারের প্রতিটি সদস্যের জীবন, যদি এভাবে করে সঠিক নিয়মে এই তেল আপনারা নাভিতে প্রয়োগ করতে পারেন। আপনাদের অনেক বড় বড় সমস্যা সমাধানের জন্য অনেক ছোটাছুটি করেছেন, অনেক পরিশ্রম করেছেন এবং অনেক টাকা পয়সা খরচ করেছেন, কিন্তু কিছুতেই কোনো ফল মেলেনি। শুধুমাত্র এক ফোঁটা তেল যদি নাভিতে দেন তাহলে আপনাদের বড় বড় সমস্যা খুব সহজেই সমাধান হয়ে যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো কীভাবে তেল নাভিতে প্রয়োগ করলে আপনাদের বড় বড় সমস্যা খুব সহজেই সমাধান মিলবে তা জানতে হলে আমার ভিডিওর সাথেই থাকতে হবে। তো চলুন দেখে নেই কীভাবে তেল প্রয়োগ করলে আমরা বড় বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবো। সরিষার তেলের গুণের কথা আমরা সবাই জানি। তেল নাভিতে দিলে ম্যাজিক ঘটবে শুধু তা কিন্তু নয়, তেল আমরা বিভিন্নভাবে ব্যবহার করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারি। বর্তমান সময়ের যে ওয়েদার, এই ওয়েদারে আমি এখন আপনাদেরকে একটি 100% কার্যকরী টিপস দেখাবো যা আপনাদের জন্য খুবই কাজে আসবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। একটি চামচের মধ্যে 2 কোয়া রসুন থেতো করে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেওয়ার ফলে রসুনগুলোর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। তো এই পর্যায়ে তেলগুলোকে একদম হালকা কুসুম গরম ঠান্ডা করে নিতে হবে, এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে তেল ধরলে হাতের মধ্যে সহ্য হয় এমনভাবে। তো দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে ধরে নিচ্ছি। তো এই যে বর্তমান সময়ের ওয়েদারটা, এই ওয়েদারে ছোটো থেকে শুরু করে বয়স্কদের ঠান্ডা কাশি লেগেই থাকে। এভাবে তেল তৈরি করে আপনারা যদি বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের বুকের অথবা পিঠে খুব ভালোভাবে মালিশ করেন তাহলে কিন্তু বাচ্চাদের ঠান্ডা কাশি, বুকে জমে থাকা কফ খুব সহজেই দূর হয়ে যায়। আশা করি এই টিপসটি আপনাদের জন্য খুবই কাজে আসবে। যদি টিপসটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এক ফোঁটা তেল নাভিতে দিলে কী ম্যাজিক ঘটে। তো চলুন দেখে নিই। অনেক সময় বাচ্চারা দিনে রাতে অনেক কান্নাকাটি করে, কিছুতেই তাদের কান্না থামানো যায় না। সেই সময় আপনাদের বুঝে নিতে হবে বাচ্চার ভীষণ পেট ব্যথা করছে, তখন এক ফোঁটা সরিষার তেল আপনারা নাভির মধ্যে দিয়ে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে 5 মিনিটের মতো নাভির চারপাশে মাসাজ করবেন। তো কীভাবে করতে হবে আমি কিন্তু স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিয়েছি, আপনারা ঠিক এভাবে করে বাচ্চাদের নাভিতে 5 মিনিটের মতো মাসাজ করবেন। তো এভাবে মাসাজ করার ফলে বাচ্চাদের পেট ব্যথা খুব সহজেই কমে যাবে এবং বাচ্চারা কান্নাকাটি করা বন্ধ করবে। এই টিপস হচ্ছে বাচ্চাদের জন্য। অনেক সময় যে টিনেজার মেয়েরা থাকে তাদের পিরিয়ড চলাকালীন সময় পেটের মধ্যে প্রচণ্ড ব্যথার সৃষ্টি হয়, তখনও যদি আপনারা নাভির মধ্যে এক ফোঁটা তেল দিয়ে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে পেটের মধ্যে মাসাজ করেন তাহলে আপনাদের পেট ব্যথা খুব সহজেই ভালো হয়ে যাবে। শুধু সরিষার তেল নাভির মধ্যে দিয়ে মাসাজ করবেন তা কিন্তু না, আপনারা এখানে নারিকেল তেল, অলিভ অয়েল, বাদাম অয়েল এবং ক্যাস্টর অয়েল, এই 4টি অয়েল দিয়ে আপনাদের নাভিকে মাসাজ করতে পারেন। তো প্রতিদিন আপনারা যদি এই 4টি তেলের মধ্যে যে কোনো একটি তেল দিয়ে মাসাজ করেন তাহলে কিন্তু আপনারা উপকার পাবেন, অথবা এক একদিন এক একটা তেল দিয়ে আপনারা আপনাদের নাভিটাকে মাসাজ করবেন। আমার কথা শুনে হয়তোবা আপনাদের কাছে একটু অবিশ্বাস্য লাগছে যে নাভির মধ্যে তেল দিয়ে এত উপকার পাওয়া যায়। হ্যাঁ, আমি তো প্রথমেই আপনাদেরকে বলেছি যে এই নাভির মধ্যে তেল দিয়ে আপনারা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারেন। দেখা যায় যে আপনাদের শরীরে এমন এমন রোগ রয়েছে যার জন্য আপনারা হাজার হাজার টাকা খরচ করে ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করেছেন কিন্তু কিছুতেই সেই রোগ ভালো হয়নি, কিন্তু এই নাভির মধ্যে তেল ব্যবহার করে আপনারা সেই ধরনের সেই সকল রোগ থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন। তো এখানে আমি 3 ধরনের তেল নিয়ে নিয়েছি, এই 3 ধরনের তেল তো আপনারা ব্যবহার করতে পারবেনই, তার সাথে আপনারা ক্যাস্টর অয়েল এবং বাদাম অয়েল এই 2টি তেলও অ্যাড করতে পারেন। তো এক একদিন এক একটা তেল দিয়ে আপনারা নাভিটাকে মাসাজ করে নেবেন।
এমনকি নাভির সাথে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটি শিরার সাথে জয়েন্ট রয়েছে। আমরা যদি নাভিটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারবো। তাই আমাদের সবার উচিত নাভির প্রতি যত্নশীল হওয়া। আরেকটি তথ্য আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা নাভি দেখে বা নাভির পরিস্থিতি দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের শরীরে কোন রোগ আক্রমণ করতে যাচ্ছে। যদি নাভি থেকে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয় তখন আপনারা বুঝে নেবেন যে আপনাদের ডায়াবেটিস খুব সহজে আক্রান্ত করবে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে সবাই যেন উপকৃত হতে পারে তার সুযোগ করে দিবেন। তো আজ আর নয়, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।